বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সমাবেশ ও শোভাযাত্রা রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য অগ্নিসংযোগ এর বিরুদ্ধে গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শান্তি ও উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। সমাবেশ ও শোভাযাত্রায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ ফেরদৌস স্বাধীন ফিরোজ। সঞ্চালনা করেন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফারুকুজ্জামান ভূঁইয়া টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নূর হোসেন, একনক যুগ্ম আহ্বায়ক জহির এবং যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মণ্ডল রানা সহ প্রমুখ বক্তব্য রাখেন। মারা গেছেন ওনার একজন পুত্রকে রেখে গিয়েছেন, যিনি নন্দনী বসে থেকে এই বাংলার উন্নয়নকে সহ্য করতে পারতেছে না, এই বাংলার মডেলকে সহ্য করতে পারতেছে না, এই বাংলার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাধা সৃষ্টি করতেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনার বাড়িও বাংলাদেশের বগুড়া জেলায়, আমার বাড়িও বগুড়া জেলায়, আমি ভাই একটু সমানি সমানি খেলতে চাই। আপনি দেশের মাটিতে দয়া করে আসেন, আপনার সঙ্গে আমরা খেলতে চাই, এই রাজনীতির ময়দানে খেলতে চাই। আপনি নন্দনী বসে এখানে অপশক্তি ব্যবহার করবেন, কালো টাকা ব্যবহার করবেন, আজকে কি অপরাধ করেছে আমাদের বগুড়ার পুলিশ বাহিনী, আজকে কি অপরাধ করেছে আমাদের ওই স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীগণ, যাচ্ছে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ আজকে সোচ্চার বলিষ্ঠ প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মঞ্চ থেকে। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন আজ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন শেখ হাসিনা আজকে ক্ষমতায়, আজকে ক্ষমতায় আসার পর থেকে এদেশের মানুষকে সমৃদ্ধশালী করার জন্য, এই বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্নদেরকে সোনার বাংলাদেশ করার জন্য, সেই সোনার বাংলাদেশ করার জন্য কাজ করে যাচ্ছেন।